নিব না, এটা আপনাকে আমি উপহার দিয়ে গেলাম, আপনি অন্যজনের কাছে বিক্রি করবেন, আর এটার দাম আমি দিয়ে দিলাম আপনারে। কেন আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, আপনারা ভালো আছেন? জি। কি বিক্রি করেন? ডুগি। ডুগি 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 কিভাবে বিক্রি করেন চাচা? বাট করে বেচেছিলেন, 3:25 বিক্রি করেন। দৈনিক কত টাকা বিক্রি হয় আপনার? হ্যাঁ, এটা নিচে নামান, কষ্ট হইতেছে তো আপনার, একটু কথা বলে আপনার না। আপনার থেকে কি নাম? আমরা রাখাম, রাখাম, অবশ্যই রাখাম। হ্যাঁ, 3:25 বেচে রে। আর তাইলে 4 কত হই? ও আচ্ছা আচ্ছা। দৈনিক চাচা এরকম কত টাকার মাল বিক্রি করতেন? আপনার ক্ষেতের মাল? হ্যাঁ। তাইলে তো চাচা আজকে আমাদের এমনিও দিতে পারেন, চাইলে রান্না করার লেগে পারবেন, নিজের ক্ষেতের তো। হ্যাঁ, তো দৈনিক কত টাকা বিক্রি হয় নিজের ক্ষেতের? এগুলা 1-200 হয়, 1-200 হয়। হ্যাঁ, ও তাইলে চাচা আজকে আপনার থেকে আমরা 5 নিয়ে আমগা মোটা 5 মোটা এমনি কিনে নিব, এমনি নিয়ে নিব, আপনাকে কোনো টাকা দিব না আমরা। দিবেন আপনি? হ্যাঁ, কষ্ট পাবেন না, কারণ আপনার ক্ষেতের। চাচার ছেলে মেয়ে কত জন? আমার তো ছেলে নাই। বা ছেলে নাই, মেয়ে আছে? ও মেয়ে চারটা। 4 মেয়ে, কোনো ছেলে নাই? হ্যাঁ। ও তাইলে এই যে এখন বাইরে চিন যাচ্ছে, বাসায় কখন যাবেন? বেশি দেরি হইতো না। খাওয়া দাওয়া করছেন সকালে? নাস্তাটা কইরা বেরিয়েছেন? নাস্তা করে বেরিয়েছেন নাকি নাস্তা করাই আইতাম, করেন আসেন। হ্যাঁ, তো 5 ঢুকিল মুরসালিন, নিব না, এটা আপনাকে আমি উপহার দিয়ে গেলাম, আপনি অন্যজনের কাছে বিক্রি করবেন, আর এটার দাম আমি দিয়ে দিলাম আপনারে। কেন চাচার থেকে 5 আজকে নিব এমনি, কোনো টাকা দিব না কিন্তু, ঠিক আছে? নি, টাকা দিতাম না কেন? কয়টা নে হিসাব করেন তো চাচা, 5 দাম কত? 5 দাম কত? আমি তো বলছি দাম দিতাম না। আচ্ছা চাচা, এই যে 5 ডুগি, হ্যাঁ 5 ডুগি আমি নিব না, এটা আপনাকে আমি উপহার দিয়ে গেলাম, আপনি অন্যজনের কাছে বিক্রি করবেন, আর এটার দাম আমি দিয়ে দিলাম আপনারে। কেন নিতেন না? কেন আমার নিতে হইব ডুগিগুলা? পরে যদি আমি আপনাকে হাতিয়ে দিই নিবেন না? আমি কিন না, পরে আপনাকে হাতিয়ে দিলাম যে চাচা হাতিয়ে নেন। কি বা নিবেন কর? হ্যাঁ, পয়সাগুলো দিয়ে দাও। হ্যাঁ, চাচা ওই যে 5 আমি কিনে নিলাম, হ্যাঁ টাকা নেন এদিকে, 5 দাম আছে। হ্যাঁ, তা আমি কি এটা নিতাম গা? নিতাম গা, কি করবেন জানেন চাচা? এই 5 ঢুকে আপনি কম দামে কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন, এটা তো পারবেন? এটা আপনার কোনো সামনে কেউ যদি পড়ে, গরিব মানুষ যদি আসে,
ফ্রিতে বা আপনি কম দাম রেখে দিয়ে দিবেন, এটা আপনার মত আছে। চারটা চারটা না আপনি দিয়েন, আপনি কিছু দাম নিয়েন, একেবারে মাগনাতে বসি না, তাহলে আপনার আমার দাঁড় করে লাভ রইল কি? আপনি দশ পাঁচ টাকা দিয়ে দিয়ে দিবেন, আর আপনার তো আমি দাম দিয়েই দিলাম বেশি, দামের চেয়ে বেশি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো দিয়ে দিন, তাতে ভালো থাকেন। আসি, আসসালামু আলাইকুম। চাচা খুব ভালো, হ্যাঁ ওকে চাচা আসি।